ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে বললেন হানিফ। এনি ও জুয়েলকে নয়াপল্টন থেকে তুলে নিল ডিবি। বিকল্প বেনু না দিলে নয়াপল্টনে গণসমাবেশ বললেন মির্জা আব্বাস। সনদ ছাড়া পণ্য বিক্রি, শান্তিনগরে বেকারিকে জরিমানা। করোনায় একজনের মৃত্যু, শনাক্ত 32 জন। বিএনপির সমাবেশ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি। ভালোবাসার প্রতিদান, এবার আর্জেন্টাইন ভক্তের হাতে বাংলাদেশের পতাকার টেটু। ইন্দোনেশিয়ায় নতুন যৌন আইন, খেপেছেন পর্যটন ব্যবসায়ীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানি বলেছেন, এ দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে, এ দেশের মানুষ শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে, শেষ কথা শেখ হাসিনার পক্ষে। আজ কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। হানি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ হয়েছে মধ্যমায়ের দেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এদেশের পরাজিত শক্তি জামায়াতকে সঙ্গে নিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত বিএমপি। তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি এখন আতঙ্ক ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, আগুন সন্ত্রাস সৃষ্টি করতে চায়। তাদের আবদার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও সাজাপ্রাপ্ত পলাতক তারিক জিয়ার মামলা প্রত্যাহার করা, অথচ দীর্ঘ 8 বছর তারা আইনি লড়াই করেছেন। এনি ও জুয়েলকে নয়াপল্টন থেকে তুলে নিল ডিবি। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, এনি ও সদস্য আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। বিকেল 4টার কিছুক্ষণ পর গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এ সময় সাংবাদিকরা ডিবির কর্মকর্তাদের কাছে তাদের আটক করা হয়েছে কিনা জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। বিকল্প বেনু না দিলে নয়াপল্টনে গণসমাবেশ বললেন মির্জা আব্বাস। সরকার যদি পছন্দ অনুযায়ী বিকল্প বেনু না দেয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী 10ই ডিসেম্বরের গণসমাবেশ করবে বিএনপি। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ ঘোষণা দেন। এ সময় আরো উপস্থিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, এনি প্রমুখ। মির্জা আব্বাস বলেন, বিএনপি সড়কে সমাবেশ করলে জনদুর্ভোগ হয়, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক 20 বছর ধরে বন্ধ, ধানমন্ডি 32 নম্বর সড়ক বন্ধ, এতে কি জনদুর্ভোগ হয় না? মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছে। আমাদের গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। মির্জা আব্বাস বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলেছি। এখন বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে দিতে হবে, সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে। নয়াপল্টনে সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কি হবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, নয়াপল্টনেই সমাবেশ করব, তবে আমরা চাই পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে। সনদ ছাড়া পণ্য বিক্রি, শান্তিনগরে বেকারিকে জরিমানা। সনদ ছাড়া পণ্য বিক্রি করায় রাজধানীর শান্তিনগরের আল মদিনা স্পেশাল বেট অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করেছে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। বিএসটিআই আইন 2018 অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই এর সনদ গ্রহণে ব্যতীত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করা অপরাধ। এ অপরাধে শান্তিনগর বাজার এলাকায় ওই বেকারিকে 25,000 টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুসারে আরো 25,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই এলাকার বিভিন্ন মাছ, মুরগি, মাংস, সবজির দোকানে ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সব ওজন যন্ত্র সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়।
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত 32 জন। দেশে গত 24 ঘন্টায় 32 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,36,717 জনে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃত্যু 29,436 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 70 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,86,880 জন। 24 ঘন্টায় 3,247 নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 3,247 নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.99%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.47%। 2020 সালের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরে 18ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 2021 সালের 5 ও 10ই আগস্টে দুদিন সর্বাধিক 264 জন করে মারা যান। বিএনপির সমাবেশ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি। জাতীয়বাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিকেল 4:30 বিএনপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্রিফ করেন ডিএমপির কমিশনার। এদিকে রাজধানীর পল্টন থানায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও ইট পাটকেল ঘুরেছে পুলিশকে লক্ষ্য করে। আগামী 10ই ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নয়াপল্টনের দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টন সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে সেখানে সমাবেশ করবে না বলে জানিয়েছে বিএনপি। ভালোবাসার প্রতিদান, এবার আর্জেন্টাইন ভক্তের হাতে বাংলাদেশের পতাকার ট্যাটু। বাংলাদেশিদের ভালোবাসার প্রতিদান দিতে এবার হাতে বাংলাদেশের পতাকার ট্যাটু করলেন এক আর্জেন্টাইন নাগরিক। বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন সমর্থকদের ফেসবুক গ্রুপে সেই ছবি শেয়ারও করেছেন তিনি। এরই মতো ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর আছে সারা বিশ্বে আলোচিত বিষয়। এত দূরের একটি দেশ থেকে এমন অভাবনীয় সমর্থন পেয়ে যার পর নাই উল্লাসিত আর্জেন্টাইনরা। এই ভালোবাসার প্রতিদান দিতেই ক্রিকেটে বাংলাদেশ দলকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেন কিছু আর্জেন্টাইন। তারাই ফেসবুকে ফ্যান্স আর্জেন্টোনোস ডে লা সেলেকশন ডি ক্রিকেট ডি বাংলাদেশ নামে একটি গ্রুপ খোলেন, যার বাংলা শব্দার্থ দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টিনার ভক্তরা। এর পরপরই বাংলাদেশ আর্জেন্টিনা থেকে যে পরিমাণ সাড়া পান তারা তা ছিল একেবারেই অকল্পনীয়। মাত্র 4 দিন আগে খোলা গ্রুপটিতে এই মুহূর্তে সদস্যের সংখ্যা প্রায় 1,27,000। ইন্দোনেশিয়ায় নতুন যৌন আইন, খেপেছেন পর্যটন ব্যবসায়ীরা। করোনা ভাইরাস মহামারীর ক্ষতি থেকে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পর্যটন ব্যবসায়ীরা। এর মধ্যে দেশটির পার্লামেন্টে নতুন আইন পাশ হয়েছে। ওই আইনে বলা হয়েছে, বিয়ে না করে শারীরিক সম্পর্কে জড়ালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধ প্রমাণ হলে 1 বছরের বেশি সময়ের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। স্থানীয় সময় পার্লামেন্টের আইনটি পাশ হয়েছে। সমালোচকরা বলেছেন, এই আইনের ফলে রাজনৈতিক স্বাধীনতা খর্ব হতে পারে। আইনটি কার্যকর হলে ইন্দোনেশিয়ার নাগরিকদের পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। আইনটির প্রতি সমর্থন জানিয়েছেন ইন্দোনেশিয়ার কয়েকটি ইসলামী সংগঠন। তবে বিরোধীরা বলছেন, আইনটি 1998 সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর পতনের পর কার্যকর উদার সংস্কারগুলোর পরিপন্থী।